পাগলে করে পাগল। মিতালি বেগম, ও মিতালি বেগম, আসো আসো। খুশির খবর শুনছেন? কি আমাকে পোলা, আমাকে পোলা জাতির সঙ্গে যাবে। এই জায়গাটা দেখতে কেমন, কোনখানে এইটা জানার জন্য আমি ইউটিউবে ঢুকছি। আল্লাহ আল্লাহ, এত বড় জায়গা আর এত সুন্দর, আমি তো দেখে পাগল হয়ে গেছি। আমি মনে মনে ভাবতেছি এই জীবনে আমি কি আর ওখানে যাইতে পারবো। একটু আগে এই খবরটা আমি পাইছি, তোমার পোলা তো জাতিসংঘে যাইতেছে, তো তুমি যাইবা কোন বঙ্গে? আমি ভাবতেছি আমি আমার ছেলের সাথে জাতিসংঘে যাবো। যাও 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 যাও, দেরি করো না, যাও যাও। একজন যাবে সঙ্গে, আরেকজন যাবে বঙ্গে, আমি এখন যাই কার সঙ্গে? তুমি আমার সাথে এইভাবে কথা বলতো, মনে হচ্ছে তুমি উকিল আর আমি আসামি। তার মনে করার কি আছে? সে তো ভালোই আছে, আমি তো তারা ডিস্টার্ব করতেছি না। এই যে আমার পোলা মাঝে মাঝে তার মাথা উড়ে যায়, খালি আপনার লেগে উড়ে যায়। কি বললা তুমি? তুমি এটা কি বললা? আমার জন্য আমার ছেলের মাথা উড়ে যায়? জানেন না, পাপে পাপে পোলা দেখায়। পোলাটা আমার যাইতে চাইলে আপনি যাইতে দিলেন? সারাক্ষণ খালি প্রশ্ন আর প্রশ্ন। পোলার ভাব চক্কর দেখে কিন্তু আমার ভালোই মনে হইতেছে না, কখন জানি কি করে ভালায়। এত ভয় পাইন না, আমার পোলা কিছুই করবো না। হ্যাঁ সেটা তো আমিও জানি, আমার পোলা যে ভং ধরছে। আমার পোলা তো পাগল না, সে না পাগল। তাহলে আপনি কি বুড়ো ভাই সবার কানে কানে ঘুমা লাগবে? রং ঢং না করি তাহলে কার সাথে করবো বলো?